বাংলাদেশের অল্প বয়সের তরুণ উদীয়মান গবেষক, লব্ধ প্রতিষ্ঠিত লেখক, সুসাহিত্যিক বন্ধুবর শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ ওয়া রাআহু ওয়া বারাকাল্লাহ ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া তাকাম্মাদাহুল্লাহ বিগুফরানিহি আল্লাহুম্মা আমিন। যদিও তার সুরতাল কম, কিন্তু তিনি কোরআন সুন্নাহ ভিত্তিক যে ন্যায়নিষ্ঠ আলোচনা করবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এবং প্রশ্নগুলি যা এখানে বাকি রয়েছে এই প্রশ্নগুলির উত্তর তিনি দিবেন, আপনাদের ধৈর্য পর্যন্ত তিনি আলোচনা করবেন, এই অনুরোধ আমরা তার কাছে রেখে এই এখানে আমি বিদায় আরজ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ان الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم. وتمت كلمه ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. عن سلمة بن عقبة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم اقل فليتبوأ مقعده من النار رواه البخاري. সম্মানিত সভাপতি, মুহতারাম উলামা কেরাম, সামনে উপবিষ্ট মুসলিম ভাতৃমণ্ডলী, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার আলোচনার বিষয় সমাজে প্রচলিত জয়ীফ ও জাল হাদিস। এ বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাত গভীর হয়েছে, তবে আপনাদেরকে একটু কষ্ট দেব, কারণ বহুদূর থেকে এসেছি। যারা উপস্থিত আছেন অল্প সময় ধৈর্য ধারণ করুন। আমি একান্তভাবে বিশ্বাসী আমাদের আলোচনা অবশ্যই আপনার জীবনে উপকার দেবে ইনশাআল্লাহ। সমাজে চারটি বিষয় সবচেয়ে ক্ষতি করেছে মুসলিম উম্মার। সবচেয়ে যে বিষয়টি ক্ষতি করেছে তার মধ্যে এক নম্বরে আছে জয়ীফ ও জাল হাদিস, দুই নম্বর কোরআন এবং সহি হাদিসের ভুল অর্থ, তিন নম্বর আমাদের রচনা করা তৈরি করা আমূল সমূহ। অনেক ভুল আমূল প্রতিষ্ঠিত আছে সমাজে। আরেকটা হলো ইহুদি খ্রিস্টানদের ক্রিস্টি কালচার। আমি আপনাকে দুই একটা আমূল এখনই দেখাবো, যে আমূলগুলো সমাজে চালু আছে কিন্তু এই আমূলগুলোর কোনো ভিত্তি পৃথিবীতে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা, বহু আমূলকারী নাসিবা ক্লান্ত হয়ে গেছে, তাসলা নারান হামিয়া, এই আমুলকারী ব্যক্তি দগ্ধিত জ্বলন্ত আগুনের মাঝে নিক্ষিপ্ত হবে, আমুলকারী জাহান্নামে যাবে। সূরা গাশিয়া 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন। সূরা ফুরকান 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজাআলনাহু হাবাআ মানসুরা, আমি কাল কিয়ামতের মাঠে আমুলকারীদের আমুলগুলো দেখার জন্য যাব, ফাজাআলনাহু হাবাআ মানসুরা, অতঃপর আমুলগুলো সব নষ্ট করে দেব। আপনি আমুল করছেন কিন্তু এই আমুলটি কি শরীয়ত অনুমোদিত? সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 77 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমুল করে, লাইসা আলাইহি আমরুনা, ওই আমুলটি করার নির্দেশ আমি মোহাম্মদ দেইনি, ফগো রদ্দ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়।
হাদিস তো সহি মুসলিমের, আপনি যাবেন কোথায়? আল্লাহ রাসূল বলেছেন, মান আমিল আমালান, কেউ যদি কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, ওই কাজটি করার নির্দেশ আমি মোহাম্মদ দেইনি, ফহুয়া রদ্দ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়। প্রমাণিত হচ্ছে আমি যে আমলটি করতে চাইব অবশ্যই অবশ্যই তার পিছনে দলিল থাকতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বা বলে গেছেন। আপনি দেখেন, আপনি কোরআন তেলাওয়াতের পরে বলেন সাদাকাল্লাহুল আযীম, পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ থাকতো, শুধু আপনাদের জন্য না, সমগ্র পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ থাকলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কুরআন তেলাওয়াত করার পরে সাদাকাল্লাহুল আযীম কথাটি বলেছেন কিনা, তবে রাসূল কি বলেছেন সেটা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ইমাম নাসাইর একটা গ্রন্থ আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, এই গ্রন্থের 308 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরআন তেলাওয়াত শেষ করতেন তখন তিনি বলতেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। গোটা পৃথিবীর মানুষ যদি বলে এটা সাদাকাল্লাহুল আযীম, তবুও রাসূলের সুন্নাতের বিরোধী হবে, আপনি তো দূরের কথা। আপনি মুসাফা করার পরে পুনরায় হাত কেন বুকে ঠেকাচ্ছেন, পৃথিবী খুঁজেন এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষ থেকে আছে কিনা, নেই করলেন কেন আপনি? আমি একটা আমল দেখাচ্ছি, এমন কিছু আমল সমাজে চালু আছে যার কোনো ভিত্তি নেই। আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি, দেখেন এমন একটা জিনিস চালু হয়েছে বর্তমানে, এমন একটা বিষয় চালু হয়েছে সমাজে, অন্যতম একটা বিষয় আপনিও বলছেন আমিও বলছি, গোটা দেশেই চলছে, টিভি রেডিও চ্যানেলগুলিতে বিজিবিতে সর্বত্রই চলছে, ঈদের মৌসুম আসলেই বলবে ঈদ মুবারক, এটা আপনাদের জানা কথা। একটা দলিল বের করুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো এরকম বিধান আছে কিনা, যদি না থাকে ধর্ম মনে করে কথা বললেন কেন আপনি? হ্যাঁ, কি বলতে হবে সেটা সাহাবীরা বলেছেন, ওইটা আমি বলতে পারি। ফতহুল বারি দ্বিতীয় খণ্ডের 567 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে, সাহাবা একরাম পরস্পরে দেখা হলে বলতেন ঈদের সময়, তারা বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে এবং তোমার পক্ষ থেকে কবুল করে নিন। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেছেন এটা, আর আমি বলতে গেলাম ঈদ মোবারক, অবশ্যই ধর্ম মনে করে করা হচ্ছে, দলিল না থাকলে এই আমল করলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আপনি কোথায় পেলেন? হয়তো আপনি মনে করছেন তাই কি হয়েছে, করলাম তো কি হয়েছে, আজকে আমি চ্যালেঞ্জ ঘোষণা করে যাব, এমন একটি আমল যদি আপনি করেন যার পিছনে কোনো দলিল নেই, তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ, যা ইচ্ছা তাই করবেন মানে, আপনার তো সেই অনুমতি নেই, যা ইচ্ছা তাই করতে গেলেন কেন? অবশ্যই আপনাকে করতে হবে একটা রীতির উপরে, চলছে একটা আমল আর ওইটাকেই মনে করছেন এটাই ভালো আমল, এটা তো চলবে না। আপনার বয়স 100 বছর, আপনার বয়স 150 বছর, আমল করেছেন অনেক আমল করেছেন, 1000 মাদ্রাসা তৈরি করেছেন, 2000 মসজিদ তৈরি করেছেন, 50 বার হজ করেছেন, সালাত সিয়াম তো আছেই করেছেন, একটি ভুয়া আমল যদি আপনার আমলের মধ্যে থাকে, কাল কিয়ামতের মাঠে আপনার একটি ফরজ ইবাদত কবুল হবে না, কোন নফল ইবাদত কবুল হবে না, এটা আল্লাহ রাসূল বলেছেন অবশ্যই কবুল হবে না। আপনি খুলুন সহিহ বুখারী 251 পৃষ্ঠা এবং সহিহ মুসলিমের প্রথম খণ্ডে 441 পৃষ্ঠা একটা হাদিস খুলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা, কেউ যদি এমন কোন আমল করে যার কোনো প্রমাণ নেই, যদি কেউ ভুয়া আমল করে, মান আহাদাসা আও আওয়া মুহাদিসান, কোন ভুয়া আমলকারীকে আশ্রয় দেয়, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সারফা ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির কোন ফরজ ইবাদত আল্লাহ কবুল করবেন না, কোন নফল ইবাদত কবুল করবেন না। আল্লাহ রাসূল বলেছেন কবুল নিশ্চিত হবে না, অবশ্যই হবে না, এই ধরনের ভুয়া আমল আছে। আপনি যখন সালাতের মধ্যে দাঁড়াচ্ছেন,
আমি আপনাকে একটা জিনিস দেখাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে কিভাবে দাঁড়াতেন, আমল চালু আছে, দলিল কই? আল্লাহর রাসূল সালাতে দাঁড়ানোর সময় পরস্পরকে জামাতে কাতারবদ্ধ হওয়ার সময় বলতেন, পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াও। আপনার দেশে চালু আছে কিনা জানি না, তবে আমাদের রাজশাহীতে বহু মসজিদে, অধিকাংশ মসজিদে চালু আছে এটা, পায়ের মাঝে দুজনা ফাঁক করে দাঁড়ানো হয়, এই নিয়ম চালু আছে। দলিল কেন আপনি এভাবে দাঁড়ালেন? দলিল যদি না থাকে এর জবাব আপনাকে দিতেই হবে। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে হাদিস আসছে, তাবরানী আওসাত 5797 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সফফিন, হাদিসটা আমল করার চেষ্টা করবেন, ফজিলত নাই বলে, সহি হাদিসে ফজিলত নেই, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সমস্ত মানুষকে আহ্বান করছি, এই হকের দাওয়াত দিয়ে গেলাম, কাল কিয়ামতের মাঠে প্রমাণ হবেই হবে, ইনশাআল্লাহ হবে, এই যাবতীয় গাছপালা মাটি দোকান পাট সবকিছু সাক্ষী থাকলো, এই কথা বলে গেছিলাম নবীগঞ্জে এসে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ অবশ্যই আপনার হিসাব নিবে, ছেড়ে অবশ্যই দিবেন না। হাদিস শুনিয়ে যাচ্ছি, এই হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাদ্দা ফুরজাতান ফি সফফিন, কোন ব্যক্তি যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁক বন্ধ করে দাঁড়ালো, পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ালো, ফাঁক বন্ধ করে দাঁড়ালো, রাফাল্লাহু লাহু দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দিবেন, ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। এই ফজিলত আপনি নির্দেশ ফজিলত মানলেন না, অথচ আমি আপনি ফাঁক করে দাঁড়াচ্ছি, গোটা দেশের সালাতের অবস্থা একই, গোটা দেশের অবস্থা একই। আজ থেকে নিয়ে 1200 বছর পূর্বে ইমাম আহমদ বিন হাম্বল, তিনি জগৎবাসীকে লক্ষ্য করে বলছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহর জন্ম 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে, আজকের কথা নয়, আজকে চলছে 1433 হিজরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সেই সময়ের সম্পর্কে বলছেন, আমি অন্তত 100-এর অধিক মসজিদে সালাত আদায় করলাম, এবং আমাদের বাড়ি ছিল বাগদাদে, বাগদাদে বসে থেকে তিনি বলছেন, এটা পাবেন তাবাকাতুল হুফাজ, তাবাকাতুল হানাফিলা প্রথম খণ্ডের 556 পৃষ্ঠা, তিনি বলছেন যে আমি দেখলাম 100টি মসজিদে সালাত আদায় করলাম, তার বেশি মসজিদে সালাত আদায় করলাম, কিন্তু মা রাইতু সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন মসজিদে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আমি দেখতে পেলাম না। আপনি হয়তো বিশ্বাস করছেন না, 1200 বছর আগের কথা এটা, রাসূলের সালাত 100টি মসজিদে নয়, আমি নিশ্চিত বলতে পারি আজকে 1200 বছর পরে বাংলার অধিকাংশ মসজিদে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত নয়, যদিও বা আপনাদের এলাকার নাম নবীগঞ্জ, জানি না অবস্থা কি, তবে বলে যাচ্ছি আল্লাহ রাসূল বললেন এটা, যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ সম্মান বৃদ্ধি করে, কিন্তু আমার চাচা বলে, আমার দাদা বলে যে তুমি হলো ছোট মানুষ, বয়সে ছোট, আর মুরব্বী মানুষের সাথে পায়ের সাথে পা লাগিয়ে দিলে তোমার ইজ্জত নাই, তোমার সম্মান বোঝো না। আল্লাহ রাসূল বলছেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ সম্মান বৃদ্ধি করে, আর আমার দাদা বলছে সম্মান নষ্ট হয়। আপনি কোনটা নিবেন? আমি আরেকটা আমল দেখে আমি জাল এবং জয়ীফ হাদিসের দিকে যাব, এইগুলো যেগুলো বলছি এর কোন ভিত্তি পৃথিবীতে পাওয়া যাবে না। আরেকটা খুব প্রসিদ্ধ আমল, গোটা মসজিদেই চালু আছে, সমস্ত জায়গায় চালু আছে, তার মধ্যে একটা, সালাতে বসে আপনি তাশাহুদ যখন পড়েন, পড়ার সময় টুপ করে আঙ্গুলটা নাড়িয়ে রেখে দেন, আপনি একবার মেরে রেখে দেন, এই আমল চালু নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে, এর দলিল কোথায়? গোটা পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ থাকলো, আপনাকে একটা দলিল বের করতে হবে আছে কি না এই দলিল। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে হাত রেখে নড়াতেই থাকতেন, এটাই হলো সুন্নাত, চোখটা এই জায়গায় থাকবে আর এভাবে নড়াতেই থাকতে হবে, যতক্ষণ তাশাহুদ পড়বো ততক্ষণ নড়াতে হবে, এটা সুন্নাত। আপনি খুলুন সহি মুসলিম 1336 এবং 1338 নম্বর হাদিস, এবং আবু দাউদ 989 নম্বর হাদিস, 990 নম্বর হাদিস খুলুন, স্পষ্ট সেখানে দলিলটা আপনি পেয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নড়াতেন, কিন্তু একবার টুপ করে মানতেন, এই মর্মে কোনো হাদিস, এমনকি জাল হাদিসও বর্ণিত হয়নি এর পক্ষে, মিথ্যা হাদিসও বর্ণিত হয়নি, কিন্তু চালু আছে এটা।
বলছিলাম যে সমাজে আমল চালু আছে, আপনাকে যে কোনো আমল করলেই হবে, যদি আমল করেন এমন আমল যেটা রাসূল করেননি, আল্লাহ রাসূলকে অপমান করা হবে। আরেকটি আমলের কথা না বললেই পারবো না, সেটা হলো আমাদের দেশে সর্বত্রই চালু আছে, সব জায়গায় চালু আছে, মানুষ দ্বিধার্থে করছে। ফরজ সালাতের পরে, এই জালসা সমিতির পরে, বিবাহর পরে, ঈদের পরে, জানাজার সালাতে মানুষকে দাফন করার পরে, এখন ঢাকাতে শুরু হয়েছে জানাজার সালাতের পর পরই লাশ দাফন করার আগেই মুনাজাত নামে একটা পদ্ধতি চালু আছে। গোটা পৃথিবীব্যাপী যদি দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা করেছেন কিনা, করলে অবশ্যই দলিল থাকতে হবে, দলিল না থাকলে আপনি মানতে পারবেন না, যতই সুস্বাদু মনে হোক না কেন। সুস্বাদু তো আপনার চোখে, একটা আমল করছেন ওই আমলটা আপনার চোখে ভালো, কিন্তু ওইটা আপনার চোখে ভালো হলে হবে না, ওইটা ভালো হতে হবে আল্লাহর চোখে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে ভালো হতে হবে। আপনার চোখে কোনটা ভালো না, সবই আপনার চোখে ভালো, মানে আপনি গ্রামীণ ব্যাংকে, ব্রাক ব্যাংকে, আশা ব্যাংকে বউকে কিস্তি দিয়ে বেড়াচ্ছেন, সুদ খাচ্ছেন, এটাও আপনার চোখে ভালো। আপনার চোখে প্রতিদিন সকালে দাড়ি চেঁচে সুন্দর করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, এটাও আপনার চোখে ভালো। আপনার বউকে, আপনার স্ত্রীকে বাড়ি থেকে নবীগঞ্জ বাজারে পাঠিয়ে দিচ্ছেন, আপনার বউয়ের কোনো কাপড় নেই, মুখ খোলা মাথা খোলা কাপড় নেই, এটাও আপনার চোখে ভালো। আপনি দিব্যি নিয়মিত হারাম খাচ্ছেন, বিড়ি সিগারেট জর্দা গুল আলাপাতা খেয়ে মুখটাকে নষ্ট করে রাখছেন, এটাও আপনার চোখে ভালো। আপনার কাছে তো সবই ভালো, আশ্চর্য। আপনার দ্বন্দ্ব ওই জায়গায় কেন? আপনি টাকনুইসে কাপড় পরে প্রতিদিন অফিসে যান, এটাও আপনার চোখে ভালো। আপনি দাঁড়ি সেটে একবারে নোংরা মার্খা মুখ নিয়ে আপনি যান, যে না, এটা আপনার চোখে ভালো। আমি বলছি যে আপনার চোখে কোনটা ভালো না, সবই তো ভালো দেখছি। শরীয়ত কি আপনার চোখে ভালো হবে? কখনোই না। আপনার চোখ দিয়ে শরীয়তকে দেখলে হবে না, শরীয়ত দেখতে হবে আল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে দেখতে হবে কোনটা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, গোটা পৃথিবীব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন পণ্ডিত, কোন মনীষী, কোন ফকির, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন পণ্ডিত, খতিব, বক্তা, এমপি, মন্ত্রী, মহাসচিব, যাই হোক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর আর কেউ হবে না। যদি এটাই হয়, আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে নিতেই হবে, বিকল্প কোনো পথ নাই। যদি অন্যের আদর্শ আপনি গ্রহণ করেন, তাহলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হলো, এটা ভেবে রাখবেন। হ্যাঁ, বলছিলাম যে আপনার চোখে তো সবই ভালো। আপনি দেখুন, চলছে মুনাজাত, দলিল নেই এর পিছনে, আমি বললাম কোনো দলিল নেই, তবে আমি বলবো না যে হাত তুলে মুনাজাত করবেন না, হাত তুলে মুনাজাত করার অনেক হাদিস বর্ণিত হয়েছে। আপনি একা কি করেন? আবু দাউদের 209 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে, আবু দাউদ 209 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিষ্কার, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন, তোমাদের রব সম্মানিত, তোমাদের রব লজ্জাশীল। ইজা রাফাল আব্দু ইয়াদাইহি, যখন কোন বান্দা আল্লাহর কাছে দুইখানা হাত তুলে, লা ইউরাদ্দুহুমা সিফরান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খালি হাত ফেরত দেন না। সহিহ হাদিস বর্ণিত হয়েছে, আপনি হাত তুলে দোয়া করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে পড়ে গিয়ে তিনবার হাত তুলে দোয়া করলেন। সহিহ মুসলিম 313 পৃষ্ঠা খুলুন, হাদিসে বর্ণিত হয়েছে জিবরিল আমিন এসেছিলেন আল্লাহ রাসূলকে বাকিউল গরকতে নিয়ে গেলেন দোয়া করার জন্য, জান্নাতুল বাকি না কথাটি, বাকিউল গরকত নিয়ে গেলেন। আল্লাহ রাসূল ওই স্থানে দাঁড়িয়ে তিনবার হাত তুলে দোয়া করলেন, এই মর্মে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু জুমার দিনে, ঈদের দিনে, 27 রমাজান ঘটা করে সবাইকে ডেকে কবরে পড়ে যেতে হবে, এই মর্মে কোনো দলিল নেই। আপনি সকালে যান, আপনি দুপুরে যান, আপনি রাত্রিতে যান, আপনি 9টার সময় যান, আপনি 6টার সময় যান, আপনি বিকাল 3টায় যান, আপনি রাত 8টায় যান, গিয়ে
মায়ের কবরে পড়ে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করেন, বাংলা ভাষায় করেন, আল্লাহ আমার বাপ হয়তো অনেক পাপ করে গেছে, তুমি আমার বাপকে মাফ করো, আমার বাপকে জান্নাতবাসী করে, পাওয়া যাবে না কোন আপনি আপত্তি নেই, হঠাৎ করে করতে হবে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে আমি একটা জিনিস বুঝাইনি এই জায়গাতে, সেটা হলো মোনাজাত কি জিনিস। আপনি সুন্নাত সালাতের পরে মোনাজাত করেন, হাত তুলে দোয়া করেন, হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে আবু জেহেল ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, এই ঘটনা জানেন না আপনারা? সহিহ বুখারী 550 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আমি আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় সেজদা দিলেন ঘরে, তখন আবু জেহেল ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, এর ঘটনা জানেন তো আপনারা? অবশ্যই জানেন। আমার বক্তব্য মনে হয় বুঝছেন না আপনারা, না কোন সাড়া শব্দ নাই, মনে হয় আমারও আশঙ্কা হচ্ছে যে আমার ভাষা হলো রাজশাহীর, আমি চাচ্ছি এই নর্মাল ভাষায় কথা বলতে, কিন্তু আপনাদের ভাষা আমি বুঝছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল আবু জাহাল, এটা বর্ণিত হয়েছে 550 পৃষ্ঠা সহিহ বুখারী। সেখানে আল্লাহ রাসূল যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি মাথা থেকে ভুঁড়িটা নামিয়ে দিলেন, আল্লাহ রাসূল মাথা তুলে দিয়ে দোয়া করেছিলেন, সেই দোয়াটা করেছিলেন হাত তুলে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বি আবু জাহাল। এই মর্মে সাতজন ব্যক্তির বিরুদ্ধে দোয়া করেছেন, সাতজনের একজনও টিকতে পারেনি, বদরের প্রান্তরে সবগুলো ষাট হয়ে পড়ে গেছিল। এই হাত তুলে দোয়া করেছেন, এই রেওয়ায়েতটা এসেছে আল বিদায় ওয়ান নিহায়া, সহি বলেছেন নাসিরুদ্দিন আলবান রহমাহুল্লাহ, সহি ফিকহ সিরা 51 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন হাদিসের সনদ সহি, আপনি হাত তুলে দোয়া করতে পারেন। তবে মুনাজাত শব্দটা আমরা বুঝি না, মুনাজাতটা কি জিনিস। সহি বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে 58 পৃষ্ঠায়, 58 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা ক্বামা ফি সালাতিহি, আমার দিকে লক্ষ্য রাখুন, এখন কোন দিকে লক্ষ্য করা চলবে না, আপনাদের সময়ের যেমন দাম আছে অবশ্যই আমাদেরও সময়ের দাম আছে, যদিও এসেছি খুব দেরি করে দুর্যোগের মধ্যে থেকে, যেটা আমানুল্লাহ বিন ইসমাইল শেখ বলে গেছেন, এখন ধৈর্য ধরে দুটা কথা বলতে হবে এবং আপনাকে শুনতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ইন্না আহাদাকুম ইযা ক্বামা ফি সালাতিহি, নিশ্চয় তোমাদের কেউ যখন তার সালাতে দাঁড়ায়, ফা ইন্নাহু ইউনাজি, নিশ্চয় সে মুনাজাত করে, রব্বাহু তার রবের সঙ্গে। কখন মুনাজাত করে? সালাতে যখন দাঁড়ায় তখন মুনাজাত করে, কতক্ষণ করে এটা শুনুন। সহিহ বুখারী প্রথম পর্বের 59 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, ইন্না আহাদাকুম ইযা ক্বামা ফিস সালাত, তোমাদের মধ্যে কেউ যখন সালাতে দাঁড়ায়, ফালা ইয়াবসুক আমামাহু, সে যেন তার সামনে থুতু না ফেলে, বুঝছেন তো ভাষা, থুতু যেন না ফেলে, কেন? ফাইন্নাহু ইউনাজিল্লা, এখন সে আল্লাহর সঙ্গে মোনাজাত করছে, মা দামা মুসাল্লাহু, যতক্ষণ সালাতের মধ্যে থাকে। কিভাবে করে? সহিহ মুসলিম প্রথম খণ্ডের 169 এবং 70 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, বড় হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, কসমতু সালাতা বাইনি ওয়া বাইন আবদি রিফসাইন, আমি সালাতকে, আমি নামাজকে দুই ভাগে ভাগ করেছি, এক ভাগ আমার জন্য, এক ভাগ বান্দার জন্য। ওয়াইদা ক্বাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, কল আল্লাহু তাআলা হামিদানি আব্দি, তখন আল্লাহ তাআলা জবাবে বলেন, আমার বান্দা আমার প্রশংসা করলো। ওয়াইদা কল আব্দুর রহমান রহিম, যখন বান্দা বলে পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা, কল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তখন বলেন, আসনা আলাই আব্দি, আমার বান্দা আমার গুণগান করলো। ওয়াইদা কল আব্দু মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলে যে বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ তাআলা, কল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বান্দাকে জবাবে বলেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মান দান করলো। বলুন, আপনি মোনাজাত করছেন, আল্লাহ মোনাজাতের জবাব দিচ্ছেন, এটাই হলো চুপি চুপি কথা, মোনাজাত কি হচ্ছে? সাতটা স্থানে মোনাজাত হয়, সাতটা স্থানে, হাত বেঁধে,
রুকুতে গিয়ে রুকু থেকে উঠে সেজদায় গিয়ে দুই সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটা একটা দোয়া। এরপরে শেষ রাকাতে কুনুতে নাজেলা বা কুনুতুল বেতরে পড়েন, বেতরে সালাতে কুনুত পড়েন না আপনারা? এই সময় একটা হাত তুলে বা হাত না তুলে আপনারা কুনুত পড়েন, এই একটা স্থান দোয়ার। সর্বশেষ হলো তাশাহুদে বসে আপনি যত ইচ্ছা তত দোয়া করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা যখন তোমার তাশাহুদ শেষ, যখন তোমার দরুদ শেষ হয়ে গেল, সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দোয়া মা শা মা আহজাব আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার তাশাহুদ শেষ, যখন তোমার দরুদ শেষ, এরপরে তোমার যা চাওয়ার দরকার, যা আল্লাহর কাছে বলার দরকার, তুমি যা ইচ্ছা কোরআনে বর্ণিত হাদিসে বর্ণিত সমস্ত দোয়া তুমি ওখানে পড়তে পারো। সহি বুখারী প্রথম খণ্ডের 115 পৃষ্ঠা খুলুন। এরপরে দোয়া যখন শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরিয়ে দিলেন। বলুন তো, মোবাইলে আপনি কথা বলছিলেন, বলতে বলতে মোবাইলে কথা বলতে বলতে যখন আপনি বলছেন সালাম দিলেন আসসালামু আলাইকুম, ঢাকা থেকে বলছে ওয়া আলাইকুম আসসালাম, কোথায় আছেন? আমি ঢাকায় আছি, কেমন আছে? কথা শেষ হয়ে গেল, পরে যখন লাইন কেটে দিলেন, এরপরে আর কথা হবে? এটাই তো মোনাজাত হলো, এরপর হবে জিকির। যখনই সালাম ফিরে দিলেন তখন যে দোয়াটি পড়ি আমরা, যে দোয়াটি পড়ি সেই দোয়াটি কি? রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা ফাগফির লানা দুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়াতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বলেন না যেন এরা দোয়াই জানে না তাই দোয়া তুলে দিয়েছে, এটা ভুল। আমি বলবো এই দোয়াগুলো যে পড়েন সালাম ফেরানোর পরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়েছেন এই দোয়াগুলি, আমি আজকে দেখিয়ে দিয়ে যাচ্ছি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো সালাম ফেরানোর আগে পড়েছেন, সালাম ফেরানোর পরে পড়েননি। আগে পড়েছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া আল্লাহর রাসূল পড়েছেন সালাম ফেরানোর আগে। হাদিস মাসমাউ যাওয়ায়েত, মাজমাউ যাওয়ায়েত 2 নম্বর খণ্ডের 214 পৃষ্ঠা খুলুন, হাদিস পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে পড়েছেন সালামের আগে, সালামের পরে হবে দোয়া, জিকির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মর্মে সোজা কথা শুনে নিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা ফাইদা কদাইতুমুস সালা, যখন তোমরা সালাত শেষ করবে ফাসকুরুল্লাহ, তখন জিকির করো, কিয়ামাও দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, কউদান বসে বসে করো, ওয়া আলা জুনুবিকুম অথবা তোমরা শুয়ে শুয়ে করো। সূরা নিসা 103 নম্বর আয়াত। হ্যাঁ, আমি আলোচনা করতে যাচ্ছিলাম অন্যদিকে, কিন্তু মাঝখানে কথাটি বলার জন্য আসলাম এই দিকে যে মানুষ আমল করছে বটে, কিন্তু ওই আমলের পক্ষে কোনো দলিল পাওয়া যায় না, দলিলবিহীন আমল করতে গেলেই সমস্যাটা হবে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরিষ্কার ভাষায় বলছেন, পরিষ্কার ভাষায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব? হে মোহাম্মদ আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলিয়ে দেব আফসারিনা আমালা, অনেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি সম্পর্কে আমলকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে, আল্লাযিনা দাল্লা সাইয়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়াবি জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে আমল করে, অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসানুনা সুনা, অথচ মনে করছে আমরা ভালো আমলই করে যাচ্ছি। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব আমল দেখে করতে হবে, তার মধ্যে অন্যতম একটা আমল চালু আছে সমাজের বুকে, জয়ীফ এবং জাল হাদিস। এবং জয়ীফ ও জাল হাদিসের কারণে গোটা মুসলিম উম্মার ঐক্য ভেঙ্গে খান খান হয়ে গেছে। ঐক্য নাই, ঐক্য আপনাকে টিকিয়ে রাখতে হবে কিভাবে? আপনি বলবেন, মনে করছেন যে জয়ীফ এবং জাল হাদিসের মধ্যে ঐক্য নষ্ট হয়েছে, মানে হ্যাঁ ঐক্য নষ্ট হয়েছে, সব জায়গায় গোটা বাংলাদেশের চিত্র একরকম হয়ে গেছে, এই রকমই হয়েছে বাংলাদেশের চিত্র, আমার সাথে আপনার মিল নেই, আপনি একটা আমল করছেন ওই আমলটি আমি আলাদাভাবে করছি, এরকম আছে না বাংলাদেশে? আছে মানে কি, সর্বত্রই যদি আকীদাগত দিক দেখতে যায়, বাংলাদেশের অধিকাংশ মানুষই আকীদার অনুসারী, আমার বাপ দাদার আকীদার অনুসারী। যেমন যদি এই উদাহরণ দেই, গোটা দেশের মানুষের আকীদা হলো যত কল্লা তত আল্লাহ, এই আকীদা আছে কিনা বলো তো? অধিকাংশ অবশ্যই আছে, গোটা দেশের আকীদা সম্পর্কে যদি এই ধারণা হয়
যত আল্লাহ তত আল্লাহ, অবশ্যই এটা একটা হাদিস। আপনি বলবেন যে আশ্চর্য হাদিস মানে, হ্যাঁ এটা হাদিস তো। যদি হাদিস জাল না করা হতো, গোটা পৃথিবীর মানুষ বিশ্বাস করত আল্লাহ রাব্বুল আলামিন আছেন আরশের উপরে সমাসীন। আল্লাহ বলে দেন আর রহমান আলাল আরশিস্তাওয়া, রহমান আল্লাহ হলেন আরশের উপরে সমাসীন। সূরা তোহা 5 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ আরশের উপরে সমাসীন। কিন্তু আমি এবং আপনি একটা জাল হাদিস তৈরি করলাম, বহুদিন পূর্বে হাদিস তৈরি করা হয়েছে, কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিনদের হৃদয়গুলো হলো আরশ। আল্লাহ যেহেতু আরশ আছে, মুমিনদের হৃদয়টাকে আরশ বানায় দিলাম। তো যত মুমিনের মুমিন আছে, তত মুমিনের ভিতরে আল্লাহ আছে। আরেকটা জিনিস, আল কলবু বাইতুর রব্বে, অন্তর হলো আল্লাহর ঘর। আর প্রত্যেকটা জিনিসের অন্তর আছে, আছে না অন্তর? এই মোবাইলের একটা অন্তর আছে না, কি এটা সিম কার্ড, মেমোরি কার্ড আছে, এখানেও আল্লাহ আছে। এই মাইকটার মধ্যেও আল্লাহ আছে। আল কলবু বাইতুর রব্বে, আমি বলছি না কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিনদের হৃদয় হলো আল্লাহর আলোস, এই মিথ্যা ঘটনা তৈরি হয়েছে বহুদিন পূর্বে। তাফসিরে হাক্কি নামক একটা গ্রন্থ আছে, এই গ্রন্থের 4 নম্বর খণ্ডের 50 পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। আর এটাকে জাল কথা বলেছেন আল্লাহ ইমাম সাগানি, প্রথম খণ্ডের 70 নম্বর সিরিয়ালে নিয়ে আসছে, 50 পৃষ্ঠায় প্রথম খণ্ডের, আপনি দেখুন আলোচনা। আর একটা হলো প্রত্যেকটা জিনিসের অন্তর আছে, আর অন্তরটাই হলো আল্লাহর ঘর। এই জন্য তো বলা হয় যত কল্লা তত আল্লাহ। এটা হলো হিন্দুদের আকীদা, হিন্দুদের ধারণা। হিন্দুদের বিশ্বাস হলো যেদিকে দেখতে পাবে তাকাবে সেই দিকে ঈশ্বরকে দেখতে, ভগবানকে দেখতে পাবে। মানে আপনারা জানেন হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। তাহলে আপনারা তো জানেন দেখছি, বলুন তো সবগুলোই কি হরি হয়ে গেল না? যদি যেদিকে তাকাও সেদিকে আল্লাহকে দেখতে পাবে, তুমি ঈশ্বরকে দেখতে, ভগবানকে দেখতে পাবে। এই আকীদা কি মুসলমানদের আকীদা? বহুদিন পূর্বে তৈরি করা হয়েছে, হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়, এটা তো আপনারা জানলেন। এই আকীদা কি মুসলমানদের আকীদা? যে না, আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। আল্লাহর দৃষ্টি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি সর্বত্র বিরাজমান। আরেকটা যদি আকীদা দেখায় আপনাকে, আমরা বলছি আল্লাহ নিরাকার সত্তা, আল্লাহর আকার রয়েছে। যদি নাই থাকবে, সহি মুসলিমের প্রথম খণ্ডের 66 পৃষ্ঠা খুলুন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ দেখতে পাবে। সবচেয়ে ফালিয়ামাল আমালং সলিহ ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, জান্নাতে আল্লাহকে দেখব আমরা। হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ বলবেন হাল রাজিতুম বিল্লাহ, আরে তোমরা কি আল্লাহর প্রতি খুশি হয়েছো? তখন তারা বলবে আশ্চর্য, আনকাস্তানা মিনান নার, আপনি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়ে আমাদেরকে মুক্তি দিয়েছেন, ও আদখালতানা জান্নাহ, আমাদেরকে জান্নাতে ঢুকিয়েছেন এবং আমাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। আর কি ফায়রুফিয়াল হিজাব, আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাতীদের মাঝখানে পর্দা উঠে যাবে, জান্নাতীরা দেখতে থাকবে আল্লাহকে, আল্লাহ এত সুন্দর দেখতেই থাকবে, দেখতেই থাকবে, এক কলবে বহু বছর পার হয়ে যাবে তবু আল্লাহকে দেখা শেষ হবে না। সহি মুসলিমের হাদিস, আপনি যাবেন কোথায়? আল্লাহ নিজেই বলছেন লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, আল্লাহর আকার রয়েছে, তবে তিনি কেমন তা কেউ জানে না, তিনি তার মতো। সূরা 11 নম্বর আয়াত, সূরা সূরা, আল্লাহ বলছেন, ইহুদিরা বলল মায়েদা 66 নম্বর আয়াত, ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে। তাহলে ইহুদিরা বিশ্বাস করতে যে আল্লাহর হাত আছে, আপনি বা আমি বিশ্বাস করছি এই হাত মানে কুদরতি হাত। কে বলল আপনাকে কুদরতি হাত? এটা এটা কে শিক্ষা দিল? বহু হাদিসে আসছে আল্লাহর পা আছে, তাহলে আকার আছে, তবে কেমন তিনি জানে, বিশ্বাস রাখে আল্লাহর আকার আছে, তবে তিনি কার মতো? তার মতো। এটাই ইয়ালিয়ে কবি জালালি। ইমাম মালিক জবাব দিচ্ছিলেন, ইমাম মালিক জবাব দিচ্ছিলেন আল ইসতিয়া মারুফুন, আল
আল্লাহ আরশের উপরে সমাসীন নাই স্পষ্ট, ওয়াল কাইফু মাজহুলুন তিনি কিভাবে আছেন অস্পষ্ট, আল ঈমানু বিহি ওয়াজিবুন এইভাবে ঈমান আনাটা ওয়াজিব, আসওয়ালু আনহা বিদআতুন এই ব্যাপারে প্রশ্ন করাই হলো বিদআত। কি চমৎকার জবাব দিয়েছেন দেখছেন, কি চমৎকার! আজকের না, ইমাম মালিকের জন্ম হলো 93 হিজরি, মৃত্যু হলো 179 হিজরিতে। চিন্তা করুন কি দারুণ একটা দার্শনিক জবাব তিনি দিয়েছেন সেই যুগে, আর আজকে আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, যদি এই জাল হাদিস না থাকতো সবাই বিশ্বাস করতো, একটি গোটা দেশের মানুষের আকিদা হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে তৈরি, ঠিক না? দেখেন কলেজের মাস্টারকে জিজ্ঞেস করেন একটু বিশ্বাস করে, অবশ্যই বিশ্বাস করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহ নিজেই বলছেন, কুল ইন্নামা আনা বাশারুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি কেবল মাটির মানুষ মাত্র। কথাটা বুঝেন, আল্লাহ নিজেই বলছেন মাটির মানুষ মাত্র। আল্লাহ বললেন মাটির মানুষ মাত্র, তুমি বলো এটা আমি মাটির মানুষ মাত্র। তারপর বলছেন মিসলুকুম তোমাদের মতো, আর সন্দেহ থাকে? এরপরে কেন বললাম আল্লাহ রাসূল নূরের তৈরি? হ্যাঁ হাদিস আছে তো, হাদিস আছে মানে দেখেন বিশ্ব নবীর মধ্যে গোলাম মোস্তফা লিখে রেখেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূলের আল্লাহর নূর থেকে রাসূলকে সৃষ্টি করলেন, এই নূরটাকে ভাগ করলেন চার ভাগে, চার ভাগের মধ্যে থেকে সৃষ্টি করলেন, এক ভাগ দিয়ে আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন, সাত আসমান সাত জমিনকে সৃষ্টি করলেন। এই মর্মে একটা আলোচনা আসছে কাশফুল খাফার মধ্যে 876 নম্বর বর্ণনা। কাশফুল খাফার লেখক বহুদিন পূর্বে একটা মিথ্যা কথা বলেছেন, উপমহাদেশের একজন ব্যক্তি মিথ্যা কথা বলেছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে সৃষ্টি করেছেন এই কথাটি যে মিথ্যা, এই উপমহাদেশে একজন জগৎ বিখ্যাত পণ্ডিত আছেন আব্দুল হাই লখনবী হানাফি রহিমাহুল্লাহ, তিনি তার বই আল আসারুল মারফুয়া ফিল আখবারিল মাওদুয়া জাল হাদিসের একটা গ্রন্থে লিখছেন, তিনি এই গ্রন্থের 43 পৃষ্ঠায় আলোচনাটা করেছেন যে প্রথম তৈরি করেছেন আল্লাহ নবীর নূরকে, এটা একটা মিথ্যা কথা। তিনি নিজেই বলেছেন, আমি ওর আগের দিকে যাচ্ছি না, এই কথা তৈরি না হলে বিশ্ব নবীর মধ্যে গোলাম মোস্তফা লিখেছেন, এটা আরবিতেই লিখছেন, বাংলা উচ্চারণ করে আপনি দেখবেন, যদি এই জাল হাদিস না থাকত পৃথিবীর সকল মানুষ বিশ্বাস করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। জাল হাদিস তৈরি হওয়ার কারণে আকিদা আলাদা হয়ে গেল, এক শ্রেণীর কিছু সংখ্যক মানুষের আকিদা আল্লাহ রাসূল মাটির তৈরি, আর অধিকাংশ মানুষের আকিদা কিসের তৈরি? নূরের তৈরি। এই জাল হাদিস কাজ করেছে এখানে। হ্যাঁ আপনাকে বলছি, হাদিস খুলে দেখেন সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডের 713 পৃষ্ঠে একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন খুলিকাতিল মালাইকা বিন নূর, পৃথিবীতে একমাত্র জাতি ফেরেশতাদেরকে তৈরি হয় করা হয়েছে নূর দ্বারা, ও খুলিকাল জিন্নু জান্নু বিন নার, আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা, অখুলিকা আদম মিম্মা বুসিফা লাকুম, সহি তিরমিজিতে আসছে বিত্তুরাব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। বলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের সন্তান না অন্য কারো সন্তান? আদমের সন্তান না? সুতরাং আদম তৈরি হয়েছে মাটি দ্বারা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি হয়েছে কি দ্বারা? মাটি দ্বারা। এটাই বিশ্বাস রাখতে হবে। কিন্তু ওই যে জাল হাদিস, আপনাকে যদি উদাহরণ দিতে যাই, সর্বক্ষেত্রে জাল হাদিস এবং জয়ীফ হাদিস সমস্যা সৃষ্টি করেছে, তার মধ্যে আমি আসুন একটা কিছু কিছু উদাহরণ দিব, আর অনেকগুলো প্রশ্ন রেখে দিয়েছেন আমাকে ইঙ্গিত দিলে প্রশ্ন উত্তর দেওয়া শুরু করব, যেহেতু আপনার ধৈর্যের একটা বিষয় আছে আমি একটু ইঙ্গিত দেব। বাংলাদেশে কয়েকটি বিষয়ে অত্যন্ত মতপার্থক্য আছে, এইগুলোর পিছনে কাজ করেছে জাল এবং জয়ীফ হাদিস। যদি আপনি বলেন এটা কেমন কথা হলো, দেখে একটা দেখাই। এক শ্রেণীর মানুষের মধ্যে ধারণা আছে যে জমিতে ট্যাক্স দেওয়া লাগে, যে দোকানের ভাড়া দেওয়া লাগে, ওই দোকানের জিনিসপত্রের ব্যবসার ওষুধ দেওয়া লাগে না, জাকাত দেওয়া লাগে না, যে জমিতে ধান হয় ওই ধানের ওষুধ দেওয়া লাগবে না কারণ ওই জমিতে ট্যাক্স দিতে হয়। এ কথা শুনেছেন আপনারা? বাংলাদেশে অন্তত লাখো লাখো ধনী মানুষ এই হাদিসটার কারণে
দেয় না, অসুর দেয় না, দরিদ্র দরিদ্র হচ্ছে, হাদিস আছে এর পক্ষে, যে এর পক্ষে হাদিস আছে। হাদিসটা কি? বাইহাকির মধ্যে 4 নম্বর খণ্ডের 31 পৃষ্ঠা একটা হাদিস আছে, লা ইয়াসতামিউ আলাল মুসলিমি খরাজুন ওয়া উশরুন, কোন মুসলিম ব্যক্তির উপরে একটা জমির ট্যাক্স দেওয়া, খাজনা দেওয়া, আবার ওই ওই জমির ফসলের অসুর দেওয়া, এটা লাগবে না, এটা হাদিস। তবে ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করলেন, ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করলেন, বর্ণনা করার পরে ইমাম বাইহাকি নিজেই বলছেন ইসনাদহু বাতিলুন, এর সনদটা মিথ্যা সনদ। হাদিসটা পেলাম তার কাছ থেকে, হাদিসটা পেলাম আমি তার কাছ থেকে, অথচ আমি ওই ইমাম বাইহাকির মন্তব্যটা গ্রহণ করলাম না। আল্লাহ বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যেদিন ফসল কাটবে সেই দিন তোমাকে হক বের করে দিতে হবে। আনাম 141 নম্বর আয়াত। আপনি আল্লাহর ভাষাটা দেখেন আর জাল হাদিসের কথা দেখেন। এই নবীগঞ্জের বহু দোকান আছে, হয়তোবা ব্যবসায়ীরা যাকাত বের করে না, কারণ দোকানের ভাড়া দেওয়া লাগে, তাই ওই যে জাল হাদিস তৈরি করে রাখছে। আপনারা নেন, বাংলাদেশের অধিকাংশ মানুষই আদাসা ফেতরা দিয়ে থাকেন ইরাকের সা অনুযায়ী। হয়তো কষ্ট পাবেন বললে, আদাসা ফেতরা দেওয়া হয় কেন? ফেতরা দেওয়া হয় আদাসা অনুযায়ী 50 টাকা, 55 টাকা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা ফেতরা দিতেন মদিনার সা অনুযায়ী। এক সা মদিনার অনুযায়ী হয় 2.5 কেজি চাউল, 2.5 কেজি চাউলের দাম অন্তত এখন 100 টাকা। আপনি বলবেন যে কেন এটা হয়েছে? হ্যাঁ, হাদিস জয়ীফ আছে, আবু দাউদ, আপনি খুলুন আবু দাউদের মধ্যে হাদিস আসছে নিঃসা অর্ধসা ফেতরা দিতে হবে, ওটা জয়ীফ হাদিস। পক্ষান্তরে সহি হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদের মধ্যে, এই অর্ধসা ফেতরা দেওয়ার হাদিসটিকে ইমাম আবু দাউদ নিজেই জয়ীফ বলেছেন। আমি কেন চিন্তা করতে গেলাম? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেতরা ফরজ করেছেন। ইবনু উমর বলছেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্রে সওয়াম মিন তাওমিন সওয়াম মিন শাইর সওয়াম মিন জাবিবিন সওয়াম মিন আকদিন। আল্লাহ রাসূল ফেতরা ফরজ করেছেন এক সা খেজুরের, এক সা খাদ্যের, এক সা পনিরের, এক সা আঙ্গুরের, কিসমিসের ফেতরা ফরজ, এক সা। আমি বলছিলাম এই সহিহ হাদিসগুলো থাকতে গ্রহণ করেছে কোনগুলো? জয়ীফ হাদিসগুলো। এটা গেল সাদাকার ক্ষেত্রে, এটা হলো যাকাতের ক্ষেত্রে। বলুন দেখি, বাংলাদেশে যদি 5 কোটি টাকা ওসুর বের হয়, ফেতরা যদি বের হয় 5 কোটি টাকার সম্পদ যদি বের হয়, এই ফেতরা যদি পুরো ছা দেয় সেটা হবে 10 কোটি টাকা। 1000 কোটি টাকা যদি বের হয় তাহলে এই এক ছা করলে সেটা হবে 2000 কোটি টাকা। আবার যার ফসল হবে 20 মণ তাকে অবশ্যই অবশ্যই ফেতরা দ্বিতীয়া অসুর দিতে হবে, 20 মণে 1 মণ, 20 ভাগে 1 ভাগ দিতে হবে। দুঃখজনক হলেও সত্য, কারণ জমিতে যেহেতু ট্যাক্স দেওয়া লাগে, খাজনা দেওয়া লাগে, সুতরাং অসুর বের করা লাগবে না। বাংলাদেশের লাখো লাখো ধনী মানুষ অসুর বের করে না, দরিদ্র তো হবেই। এটা হলো অর্থনৈতিক সাইড, আর আকিদা সাইড বললাম। এবার একটি সাইড বলবো, সেটা হলো সলাতের সাইড। এই সলাতের সাইডটি অল্প সময় আলোচনা করে প্রশ্নোত্তরে চলে যাব। মানে আমাদের দেশে বড় মতনক্য আছে, এমনকি সিলেটের চট্টগ্রামের একটি মসজিদ তৈরি হয়েছে, সেই মসজিদের ইমাম সাহেবকে, সেক্রেটারিকে এবং সভাপতিকে, তিনজনকে গ্রেফতার করে 2 দিন জেলখানে রাখার পরে তাকে মুক্তি দেওয়া হয়েছে। মাত্র 15 দিন আগের কথা বলছি, মানে হয়তো বুঝলেন না আপনারা। কারণ হলো মসজিদ তৈরি করেছে, আজান হয় আসরের সালাতের প্রচলিত নিয়ম অনুযায়ী এখন 4টায়, অথচ ওই মসজিদে আজান দিয়েছে 3:15। তাহলে নিঃসন্দেহে পুনে 1 ঘন্টা পার্থক্য হয়েছে।
মেয়র সাহেবকে বলে কেন এটা করা হয়েছে, আবেদন জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে যে মসজিদটাকে বন্ধ করে দাও। যখন এই কথা বলেছে মেয়র সাহেব সবাইকে ডাকছে, না এটা কেমন হতে পারে মসজিদ বন্ধ করা হয়? উভয় পক্ষে আলেমরা বসছেন, বসে কোনো কাজ হয়নি। মেয়র সাহেবের উপরে চড়াও হয়েছিল আলেমগণ। হওয়ার পরে অবশেষে এই তিনজনকে গ্রেফতার করা হলো এবং মসজিদে তালা মেরে দিয়ে বলা হলো যতদিন পর্যন্ত ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে লিখিত না আসবে ততদিন মসজিদ বন্ধ থাকবে, সালাত পড়া যাবে না। এই ধরনের আদেশ বাংলাদেশের কোর্টে এখনো হচ্ছে, এটা কি বিশ্বাস করেন আপনারা? আপনাদের এখানে হয় না? হবিগঞ্জ হয়, সিলেটও হয়, তার রেকর্ডও আমাদের কাছে আছে। কারণ একটাই, বাংলাদেশে অধিকাংশ মসজিদে যে সালাত চালু আছে এই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নয়। আপনি মনে করবেন যে এটা তো কঠিন কথা, হ্যাঁ অবশ্যই কঠিন কথা, অধিকাংশই আছে, অধিকাংশ। একটা দেখাইছে আপনাদেরকে যার কোনো প্রমাণ নেই, আর একটা দেখাবো যার কোনো প্রমাণ নেই, এরপরে আছে জাল এবং জয়ীফ হাদিস। আপনি মনে করেন অযুতে সমস্যা আসছে অনেকগুলো, আমি অযুর দিকে যাব না, আমি যাব সালাতের দিকে। অযু করা হয়ে গেছে আপনার, এখানে বাংলাদেশের মানুষকে শিখানো হয়েছে, শুনুন, শিখানো হয়েছে অযুর দোয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিনুল, আল ঈমান নুরুন ওয়াল কুফরু জুলমাতুন। দেখেন মনসুর ভাই, এটা ঠিক না, দোয়া আছে না? আছে, আপনার এলাকায় আছে, আমাদের এলাকাতেও আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি, সেখান থেকে অনার্স মাস্টার্স করেছি, এখন গবেষণা করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে এই বড় দোয়াটি লেখা আছে। মসজিদের ইমাম সাহেবকে, যিনি প্রধান ইমাম, তাকে জিজ্ঞেস করলাম কেন্দ্রীয় মসজিদের, যে হুজুর এই যে গেটে যে লেখা আছে এই দোয়াটা ওজুর দোয়া, হাদিসে কোথায় আছে? হুজুর গেলেন খেপে আমার উপরে, তা বলে না এটা আপনার দায়িত্ব, অবশ্যই আপনাকে বলতে হবে যে দোয়াটি কোন হাদিস দ্বারা প্রমাণিত, তবে কোথায় লিখেছেন সেটা পাওয়া যাবে। পূর্ণাঙ্গ নামাজ একটা বই আছে মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, এই বইয়ের 41 পৃষ্ঠায় দোয়াটি উল্লেখ করেছেন, কোনো দলিল নেই। অযুর প্রত্যেকটি অঙ্গ ধোয়ার সময় প্রত্যেকবার দোয়া পড়তে হবে, এটা একটা মিথ্যা দলিল। আজকে নয়, আজ থেকে 1200 বছর পূর্বে একটা হাদিস গ্রন্থ রচিত হয়েছে, সেই গ্রন্থটি হলো আল আহাদিসু দঈফা ওয়াল বাতিলা, জাল হাদিসের গ্রন্থে 51 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে প্রত্যেক অঙ্গে ধোয়ার সময় প্রত্যেক ধোয়া পড়ার বর্ণাকে জাল বলেছেন। অযু করার সময় আরো কিছু পদ্ধতি অবলম্বন করা হয়, তার মধ্যে একটি হলো যে অযু করতে হলে আপনাকে বসতে হবে উঁচু জায়গার উপরে, কোনো দলিল নাই, যে কোনো জায়গায় বসে অযু করেন। বলা হয়েছে কেবলামুখী হয়ে বসতে হবে, পশ্চিম, এটা না, এটা পশ্চিম, কেবলামুখী হয়ে বসতে হবে, কোনো দলিল নাই, যে কোনো দিক ঘুরে অযু করলেই চলবে। আপনি দাঁড়িয়ে অযু করুন, বসে অযু করুন, কোনো আপত্তি নেই, যদি বিধান সৃষ্টি করেন আপনি অবশ্যই তার পিছনে দলিল থাকতে হবে। অযু যখন শেষ হয়ে গেল তখন দোয়া পড়তে হবে। আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তার এই দোয়া আসছে হাদিসে দুইটি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন, এই দোয়াটি শুধুমাত্র আসছে। আর আরেকটি দোয়া যেটা বলেছেন, দোয়াটি আমার মনে হচ্ছে না, আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ নিজে উল্লেখ করেছেন এই দোয়ার পরে, ওর মনে কোনো দলিল নেই। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, দলিলবিহীন একটি অমল করবেন না। হ্যাঁ, দোয়াটি পড়ার সময় আসমানের দিকে তাকাতে হবে, এই হাদিসটি মুনকার হাদিস, সহি বর্ণনা নেই। তবে তার আগে একটা জিনিস ছুটি আসছি, সেটা হলো ইস্তেনজা করার সময় আগে ঢেলা বা কুলুখ নিতে হবে, টিস্যু নিতে হবে, তারপরে পানি নিতে হবে, তাহলে এদের মর্যাদা বেশি। চালু আছে না কথাটি? আমি এই কথাটি চ্যালেঞ্জ করে গেলাম, পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হয়েছে এই হাদিস দেখাতে হবে আপনাকে, এই হাদিসটির কোনো ভিত্তি নেই, কোনোই ভিত্তি নেই। একটা হাদিস চালু আছে, বিভিন্ন বইও লেখা আছে, যখন সূরা তৌবার 108 নম্বর আয়াত নাজিল হলো, যখন সূরা তৌবার 108 নম্বর আয়াত নাজিল হলো, আল্লাহু ইউহিব্বুল মুতাতাহিরিন, আল্লাহ পবিত্রতা হাসিলকারীদেরকে ভালোবাসেন, তখন কুবাবাসীকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল ঘটনা কি, তখন বললো যে আমরা
ইস্তিনজা করার আগে ঢেলা নিয়ে থাকে তারপরে পানি নিয়ে, তখন আল্লাহ রাসূল বলেন যে এই কারণেই তোমাদের প্রশংসা করা হয়েছে, এটা একটা ডাহা মিথ্যা কথা চালু আছে। আবু দাউদ নিয়ে আসেন, এখন আবু দাউদের প্রথম খণ্ডে 17 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, একই ঘটনা। মক্কার লোকেরা কেবলমাত্র পানি ব্যবহার না করে শুধু ঢেলা দ্বারা ইস্তিনজা করত, আর কুবাবাসীর আদর্শ ছিল তারা ঢেলা গ্রহণ করত না, তারা গ্রহণ করত শুধু পানি। যখন আয়াত নাজিল হলো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তারা বলল নাস্তানজি বিল মা, আমরা পানি দ্বারা ইস্তিনজা করে থাকি, এটাই আমাদের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল বলল ফা আলাইকুমুহু, এই পানি দ্বারা ইস্তিনজা করার কারণেই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। তাহলে বোঝা গেল যারা পানি দ্বারা ইস্তিনজা করে তার জন্য প্রশংসা। আমি আপনাদের একটি কথা বলতে চাই, সেটা হলো যে যখন পানি না পাবেন তখন আপনি ঢেলা বা কুলুক নেন, পরে আর পানি নেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনার সন্দেহ হচ্ছে পেশাব থাকলোই না থাকলো না, তাই না? আল্লাহ রাসূল ব্যবস্থা করে জাননে, আল্লাহ রাসূল তো 1500 বছর পরে বলে গেলেন ওজুর পরে পানি ছেটে দাও তাহলে যথেষ্ট হয়ে যাবে, এটা হাদিস প্রমাণিত। এরপরে যখন সালাতে যখন দাঁড়াচ্ছেন, সালাতে দাঁড়িয়ে পড়ছেন, জায়নামাজে দাঁড়িয়েই পড়ছেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, পড়েন না? আছে, এটা একটা দলিল যার প্রমাণে কোনো ভিত্তি শরীয়তে পাওয়া যায় না। হ্যাঁ, যেটা প্রচলিত নিয়াত যেটা নাই তানুসাল্লি আর বা রাকাতে মিনাল যোহরে যেটা বলা হয়, এটা অনেক আপনারা বাদ দিছেন, এত তো দলিল নাই। কিন্তু জায়নামাজে দাঁড়িয়ে যে দোয়া পড়তে হবে এই প্রমাণে দলিল কোথায় পাওয়া গেল খুঁজুন আপনি। রাত্রি সালাতে আল্লাহ রাসূল পড়েছেন তাহাজ্জুদে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে এই দোয়াটি পড়েছেন, হাদিস আসছে সহিহ মুসলিমের মধ্যে। কিন্তু জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়তে দলিল পাওয়া যায় না। এবার দেখেন, যেহেতু সময় সংক্ষেপ, আমি এই কয়েকটা বিষয় আলোচনা করব যেটা মতলক্ষ আমাদের মধ্যে বাড়িয়েছে, মসজিদ থেকে গন্ডল করেছে। তার মধ্যে একটা জিনিস হলো আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধেন কোথায়, নাভির নিচে না বুকের উপরে? এটা একটা দ্বন্দ্ব, না বড় বিশাল দ্বন্দ্ব। আরেকটি হলো রফুল আদায় করবেন কিনা রুকু থেকে উঠার পরে রুকুতে যাওয়ার সময়, এই একটা। সুরা ফাতিহা ইমামের পিছনে পড়বেন কিনা, আর আমিন বলবেন কিনা জোরে না আসতে, এই মৌলিক চারটি বিষয়। আর দুইটা আছে খুব গুরুত্বপূর্ণ, শেষে তারাবি 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন। আর একটি হলো ঈদের তাকবীর 12টা না 6টা, মনে হয় এই মৌলিক 6টা বিষয় খুবই দ্বন্দ্ব সৃষ্টি করে সমাজের মধ্যে, অথচ কোনোই দ্বন্দ্ব নেই। আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন, শুধু একটা জিনিস আমি যদি বলি আপনাদেরকে, হাত আপনি কোথায় বাঁধবেন, নাভির নিচে না বুকের উপরে বাঁধবেন? আপনি কোথায় বাঁধবেন? মনে করুন আপনারা বুকের উপরে হাত বাঁধার পক্ষে, আর আমি আজকে নাভির নিচে হাত বাঁধার পক্ষে, এই দুই ধরনের মানুষ আজকে আছে এখানে। আপনারা বাঁধেন কোথায়? বুকের উপরে, আর আমি বাঁধে নাভির নিচে। দুইটা হাদিস আছে, স্বীকার, যেটা হাদিস আছে স্বীকার করতে হবে। তার মধ্যে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, তার জন্ম হলো 202 হিজরিতে, মৃত্যু হলো 275 হিজরিতে, কথা মনে রাখবেন। আজকে চলছে কত? 1433 হিজরি চলছে। 202 হিজরিতে জন্ম, 275 হিজরিতে মৃত্যু, সেই সময়ের কথা বলছে। আবু দাউদের মধ্যে তিনি চারটা হাদিস নিয়ে আসছেন, তার মধ্যে তিনটি হাদিসেই উল্লেখ করা আছে তাহতা সুররা, অর্থাৎ নাভির নিচে হাত বাঁধতেন। একটা হাদিস উল্লেখ করেছেন বুকের উপরে। এবার ইমাম আবু দাউদ এই নাভির নিচের হাত বাঁধার হাদিসগুলোকে, এই তিনটা হাদিসকেই তিনি জয়ীব বলেছেন। প্রথম হাদিসে বলেছেন লাইসা বিল কবি, নির্ভরযোগ্য নয়। তারপরে বলছেন যে জয়ীফুন, এটা হলো জয়ীফ। আরেকটা হাদিস উল্লেখ করে বলছেন ফিহি আব্দুর রহমান ইবনে ইসহাক, এর মধ্যে ইবনু ইসহাক আছে, ওয়া হুয়া ইয়ুদাইফু আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ এটাকে জয়ীব বলেছেন। কথাটা কি বোঝাতে পেরেছে আপনাদেরকে? এতদিন পূর্বে বলে গেছেন, এটা তো আমার কথা নয়, আপনি আবু দাউদ খুলেন, যখন দলাদলি হয়নি, বিভক্তি হয়নি, তখনকার কথা এটা। আমি এরপরে তিনি হাদিস নিয়ে আসছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ইয়াদাল ইয়ামনা আলা আল ইউসরা,
নির্দেশ দেওয়া হতো হাতের উপরে হাত রেখে সালাত দাঁড়ানোর জন্য। আর মুস্তাদ আহমদ 22,017 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে, আল রাসুল এইভাবে কবজির উপরে কবজি রেখে আলা সদরিহি বুকের উপর রাখতেন। আপনি ইবনু খুজাইমা খুলেন 479 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওকা সদরিহি দুই হাত রাখতেন বুকের উপরে। এটা দলিল পেয়ে গেলাম। আপনি এবার বলেন যে কোনটা আমল করবেন, আপনার কাছে ছেড়ে দিলাম। অনুরূপভাবে রফুল আয়দিন করবেন কিনা? হ্যাঁ, এই হাদিসটিও আসছে, আপনার কথা না বলে আমার দিকে একটু লক্ষ্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আয়দান করেছেন কিনা এইবার মতলক আছে। হ্যাঁ, দুইটি হাদিসই বর্ণিত হয়েছে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি হাদিস নিয়ে আসছেন, এই হাদিসটি ইবনে মাসুদ 110 পৃষ্ঠা করেন আবু দাউদের মধ্যে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আলা উসল্লিবি সলাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করে দেখাবো না? ফারাফা ইয়াদাইহি মাররাতান ওয়াহিদা, তিনি একবার মাত্র হাত তুললেন। আবু দাউদের হাদিস এটা। ইমাম আবু দাউদ এই হাদিসটি বর্ণনা করার পরে তিনি বলছেন, ইমাম আবু দাউদ বলছেন এই হাদিসটি বর্ণনা করার পরে, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বি সহিহিন, এই হাদিসটি বড় হাদিসের একটি সংক্ষিপ্ত রূপ, এই হাদিস সহিহ নয়। দেখেন আবু দাউদে ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ খুলেন, সেখানে আছে, উল্লেখ করা আছে। পক্ষান্তরে ইমাম আবু দাউদ একটি দুইটি নয় 16টি হাদিস বর্ণনা করেছেন রফুল আয়দিন করার পক্ষে। রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠে দুই রাকাত পড়ে তাশাহুদ পড়ার পরে আবার হাত রফুল আয়দিনে হাত বেঁধে সালাত আদায় করেছেন। আবু দাউদে হাদিস আসছে 16টি, সহিহ বুখারীতে আসছে 735, 736, 738, 739, আর সহিহ মুসলিম আসছে 887, 888, 89, 90, 91, 5টি হাদিস আসছে। আবু দাউদে আসছে 723, 24, 25, 26, 28, 29, 30, 41, 42, 43, 44, 45, 47, এই মোট মোট 6টি হাদিস আস 16টি হাদিস বর্ণিত হয়েছে। আবার দেখুন আপনি নাসাইতে বর্ণিত হয়েছে 13টি হাদিস, আর ইবনু মাজাতে আসছে 558 থেকে নিয়ে 568 পর্যন্ত 11টি হাদিস বর্ণিত হয়েছে। তিরমিজিতে হচ্ছে 255 নম্বর হাদিস, এতগুলো হাদিস বর্ণিত হয়েছে। একটি হিসাব অনুযায়ী আশারে মুবাশশারা চার খলিফা সহ 25 জন সাহাবী কর্তৃক 49টি সহিহ হাদিস বর্ণিত হয়েছে, শুধু সহিহ হাদিস। এরপরে 400 হাদিস বর্ণিত হয়েছে 50 জন সাহাবী কর্তৃক। এতগুলো হাদিস থাকতে একটা হাদিস যেটা ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু আমল, সেটা তাও ইমাম আবু দাউদ জয়ীব বলে গেছেন, ওই একটি হাদিসের কারণে আমরা কেউ রফল আদেন করতে চাই না। জি, প্রশ্ন উত্তর এখন দেব। আমিন বলা সম্পর্কে দুইটি হাদিস বর্ণনা করেছেন ইমাম তিরমিজি। ইমাম তিরমিজির জন্ম হলো 209 হিজরিতে, মৃত্যু 279 হিজরিতে। ইমাম তিরমিজির জন্ম 209 হিজরিতে, মৃত্যু 279 হিজরিতে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ দুইটি হাদিস বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গলা গায়রুল মাগদুবি আলাইহিম আদ-দাল্লিন বলতেন তখন আমিন বলতেন। আমিনটা কি? মাদ্দা বিহা সাওতাহু, আমিনের আওয়াজটা জোরে হতো, এই একটা হাদিস। ইমাম তিরমিজি আরেকটা হাদিস নিয়ে আসছেন, খাফাজা বিহা সাওতাহু, আমিনের আওয়াজটা আস্তে হতো। দুইটি হাদিস বর্ণনা করার পরে বলছেন, প্রথম হাদিসটা হলো সুফিয়ানের আর দ্বিতীয় হাদিসটা হলো শৌবার। এবার ইমাম তিরমিজি দুইটা হাদিস উল্লেখ করার পরে বলছেন, সামিতু মুহাম্মাদান, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, হাদিসু সুফিয়ান আসাহু মিন হাদিসি শৌবা, সুফিয়ানের হাদিসটি, জোরে আমিন বলার হাদিসটি, আস্তে আমিন বলার হাদিসের চেয়ে অধিকতর সহি। সুপারলেটিভ ডিগ্রি যাকে বলা হয়, আপনারা বলেন গুড, বেটার, বেস্ট। এই বেস্ট হলো আসাহ শব্দ, যাকে বলা হয় ইসমে তাফজিল। এই কথা তিনি বললেন,
ফাইসালা তখনই হয়েছে তিরমিজি 57-58 পৃষ্ঠা খুলে সেখানে উল্লেখ করা আছে। কতদিন পূর্বের ঘটনা, আজকে মতলক্ষ্য হওয়ার দরকার ছিল না। আমি আপনাদের উদ্দেশ্যে প্রশ্নোত্তর দেব, তবে একটা কথা আগেই বলে নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত দলিল ভিত্তিক আমল করতে আপনারা পারবেন। আমি রাজশাহী থেকে বই নিয়ে এসে একটা সালাতুর রাসূল, বর্তমান বাংলাদেশে নয় বাংলা ভাষার উপরে যত বই লিখিত হয়েছে আমার অভিজ্ঞতার আলোকে বলছি, এই বইটার মধ্যে দ্বিতীয় বই বাংলাদেশে নেই। প্রত্যেকটি কথা দলিল ভিত্তিক আলোচনা আছে। এই বইটি নিয়ে গিয়ে আপনাদের সালাত শুদ্ধ করবে এটা আমি কামনা করছি। আর কিছু বই আছে যেগুলো কথা বললাম, বারো তাকবীর, তারাবি, এইগুলো নিয়ে আসছে, আপনারা নিয়ে এগুলো থেকে ফায়দা উপকারিতা লাভ করবেন এটা আমি আশা করছি। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি কত সনের এবং হযরত মুহাম্মদ সাল্লামের সৃষ্টি কত সনে এবং উভয়ের সৃষ্টির মূল জিনিসটা কি, আদম সৃষ্টি কিসে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি কিসে, তাই না? কেউ বলেন যে পৃথিবীর বয়স 10,000 বছর, কেউ বলেন তারও বেশি, ধরি 10,000 বছর। আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়ে 10,000 বছর পূর্বে, এটা তার দরকার হয় না। মূল প্রশ্নটা হলো আদম আলাইহিস সালাম কিসের তৈরি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি, উত্তরটা দিয়ে দিয়েছি আমি, তাই না? এটার দরকার নেই। যারা দাড়ি কাটে এবং সিগারেট খায় তাদের পিছনে নামাজ হবে কি, এই প্রশ্ন আপনি করেছেন, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়রান। আমি বলছি এটা, এই দাড়ি কাটা লোক আর সিগারেট বিড়ি খোর লোক কিভাবে ইমাম হতে পারলো এটা আপনি জবাব দেন আগে। ওকে ইমাম বানালেন কেন আপনি? ওর পিছনে নামাজ হবে কি না হবে পরের প্রশ্ন, তাই না? ওকে ইমাম বানালেন কেন? দাড়ি কাটা লোক ইমাম হলো কিভাবে? দাড়ি কাটা লোক মুনাফিক, আপনি জানেন বাংলাদেশে ট্যাক্স নেওয়া হয় নাকি, নেয় ট্যাক্স? বলুন, ট্যাক্স নেওয়া হয় দাড়ির উপরে মাসে? দাড়ি কাটতে কে বাধ্য করলো তাকে? কিসের ইমাম সে? রাসূলের সুন্নাতকে প্রতিনত হত্যা করে, কোন লজ্জায় সামনে গিয়ে ইমামতি করে সে? তবে হ্যাঁ, দাড়ি কিন্তু সবার এক রকম থাকতো। একটা জাল হাদিস বর্ণিত হয়েছে তিরমিজির মধ্যে 105 পৃষ্ঠায়, আপনি বলে দিলাম, দেখেন জাল হাদিস কত ক্ষতিকর। ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখুযু মিন লিহিয়াতিহি আন তুলিহা ওয়া আরযিহা, আল্লাহ রাসূল তার দাড়ির এই সাইড থেকে বা নিচের দিক থেকে কেটে ছোটু করে রাখতেন, এটা একটা জাল হাদিস, ইমাম তিরমিজি নিজেই বলেছেন। হ্যাঁ, এখানে একটা কথা বলতে হয়, আপনারা বলেন একটা কথা সিহাসিত্তা, তাই না? সিহাসিত্তা বুঝেন না? বুঝেন তো, সিহাসিত্তা কথাটির জন্ম উপমহাদেশে হয়েছে এই পরবর্তীতে। সিয়াসিত্তা কথাটি মিথ্যা কথা একটা, আপনি বলবেন এত বড় কথা মানে? অবশ্যই মিথ্যা কথা এটা, কারণ ইমাম তিরমিজি এই হাদিস বর্ণনা করার পরে বলছেন এই হাদিসটি জাল, এই দাড়ি কাটার হাদিস জাল, দাড়ি কাটার হাদিস জাল। ইমাম যায়েদ ইবনে আসলাম বলছেন মান আমিলা বি খবরিন সহহা আন্নাহু কিযব ফাওয়া মিন খাদামি শয়তান, যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করে ওই ব্যক্তি শয়তানের ইবাদত করে, বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনি চিন্তা করুন, দাড়ি কাটা ছাটা চাষা কোনোটাই যাবে না, দাড়ি উঠেছে ছেড়ে দিতে হবে, এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আর দাড়ি কাটা হলো জাল হাদিস, এটা চলবে না। সিগারেট খোর, সিগারেট তো টাটকা হারাম, এটা বেড়ি সিগারেট জর্দা গুল আলাপাতা গাঁজা চুয়ানি ফেন্টেডেল খাওয়াটা হারাম। মনে রাখবে একটা হাদিস এখানে অনুবাদ করে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা সুদ খান, যারা ঘুষ খান, যারা গ্রামীণ ব্যাংকের সদস্য, আশা ব্যাংকের সদস্য, দেশ শ্রেণীর সদস্য, যারা আপনারা সুদ নিয়ে ব্যবসা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি এই কথাটা মনে রাখবেন, আপনাদের রক্ত হালাল নয়, হারাম হয়ে গেছে সুদ খেয়ে থাকেন যদি। আমি আবারও বলছি, সুদ যারা খায়, এমনকি যারা যৌনাচার ছড়ায়, দোকানে টিভি রেখে ব্যবসা যারা করছে, নগ্ন মহিলাদের নাচ দেখাচ্ছে, চা বিক্রি করছে, এই টাকা অবশ্যই উপার্জন হারাম হবে, নিঃসন্দেহে হারাম হবে, 100% হারাম হবে, কারণ নগ্নতা দেখিয়ে ব্যবসা করছে ও। এই ব্যবসায় যদি ওর 1 টাকা লাভ হয় মাসে, তবুও সমস্ত সম্পদ হারাম হয়ে যাবে, এতে কোনো সন্দেহ অবকাশ নাই। হ্যাঁ, একটা হাদিস শোনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ,
তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। আবারও বলছি, আল্লাহ রাসূল বলছেন তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক শ্রেণী হলো মুদমিনুল খাবার, যারা নেশাদার দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। গাঁজাখোর, মদখোর, জোয়ানিখোর, ফেন্সিডিলখোর, বিড়িখোর, হিরোইনখোর, মদখোর, আলাখোর, জর্দাখোর, বিড়িখোর, সিগারেটখোর, যেটাই খান না কেন, হারামে জর্জরিত খেলে আপনার দেহ অপবিত্র, এই অপবিত্র দেহ জান্নাতে যাবে না। আপনাকে ছাড়তেই হবে আজকেই, আজকে তওবা করতে হবে। দুই নম্বর হলো লাক্কু, যারা পিতামাতার অবাধ্য তারা জান্নাতে যাবে না, জান্নাতের উপরে হারাম। পিতামাতাকে দেখতেই হবে মৃত্যু পর্যন্ত, পিতামাতাকে ছাড়া যাবে না, পিতামাতার খেদমত করতেই হবে। তিন নম্বর হলো দায়ুস, আল্লাহ ইকুরুফি আহলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তি যে তার পরিবারে পর্দা চালু রাখেনি, পরিবারে বেহায়াপন আছে, পর্দা নাই, যে পরিবারে এই পরিবার। আপনার মাথায় যত বড় টুপি থাক না কেন, পাঞ্জাবি যতই শক্তিশালী হোক না কেন, যতই সুন্দর হোক কেন, মক্কায় আপনি সাতবার ঘুরে আসেন তা যায় আসে না, পরিবারে যদি পর্দা না থাকে, রাসূলের হাদিস অনুযায়ী প্রমাণিত হয়, আপনি অবশ্যই আপনার উপর জান্নাত হারাম, নিঃসন্দেহে হারাম। আল্লাহ রাসূল বলেছেন হারাম। আপনি আপনার পরিবারে গিয়ে দেখেন, আপনার মেয়ে কলেজে যায়, অবশ্যই বুরকা পরে না, ফতুয়া গায়ে কলেজে যায়। আপনার মেয়ের মাথা ছোট করা আছে, আপনার মেয়ের এই আঙ্গুলের নখগুলো বিড়ালের মতো বড় বড় করে রেখেছে, ও মাথায় টিক দেয়। মাথায় টিক দেওয়া হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয় মহিলাদের সুন্নাত, এটা নাউজুবিল্লাহ, এটা করতে পারে না। অবশ্যই এই দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না, এটা আল্লাহর রাসূলের পরিষ্কার ভাষা। অতএব এই এলাকার মা বন্ধুর উদ্দেশ্যে বলবো, আগামী কাল থেকে যেন এটা শুরু হয়, বুরকা পরেই প্রত্যেক পরিবারের মহিলাদেরকে বের হতে দেওয়ার চেষ্টা করতে হবে, ঘরেই থাকতে হয় মহিলাদেরকে, বের নিতান্তই হতে হলে বুরকা পরে বের হতে হবে। কোনো মহিলার, যে সমস্ত মহিলার পেট পিঠ দেখা যায় বাজার ঘাটে ঘুরে বেড়ায়, এরা হলো খান্নাস মহিলা, আর এই মহিলার অভিভাবকরা হলো দায়ুস, অবশ্যই দায়ুস। এই খান্নাস মহিলাদের অভিভাবকরা দায়ুস, এরা অবশ্যই জান্নাতে যাবে না, জান্নাতে দুপুরে হারাম। নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে কোনো লাভ হবে না, আপনাকে পরিবার রক্ষা করতেই হবে। আরেকটি কথা বলতে ভুলে গেছি, সেটা হলো অনেকেই বিড়ি খান না, সিগারেট খান না, কিন্তু বিড়ির ব্যবসা করে। আজকেই বলছি, নবীগঞ্জের যত বিড়ি সিগারেট যারা বিক্রি করছেন, খান্না বিক্রি করেন, তাদের পয়সাও হারাম হবে। আপনি মনে করছেন একটা যে ও ওই হাদিসের রেফারেন্স দেনি, হাদিসটি বর্ণিত হয়েছে ইবনু আহমদের মধ্যে 7445 নম্বর হাদিস। আমি আপনাকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেছেন যে ইন্নাল্লাহ আযজা ওয়াজাল ইযা হারামা আকলা শাইন আলা কওমিন, আল্লাহ তাআলা কোন জাতির উপরে যে কোন জিনিস খাওয়া হারাম করেন, হাদিসটা শুনেন ভালো করে, কোন জাতির উপরে যখন কোন জিনিস খাওয়া হারাম করেন, ফাহারামা আলাইহিম সামানাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের ব্যবসাকেও হারাম করে দেন। আবু দাউদের 3488 নম্বর হাদিস, কিতাবুল ইজারা, একবারে ব্যবসা অধ্যায়ের মধ্যে হাদিসটি নিয়ে আসছেন। আপনি মূল আবু দাউদ খুলেন, 493 পৃষ্ঠা হাদিসটি পাবেন। আল্লাহ রাসূল বলছেন যে জিনিসের, যে জিনিস খাওয়া হারাম ওই জিনিসের ব্যবসাও হারাম। এই এলাকার যত দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা হয়, আজকে তৌবা করে বিড়ি এগুলো বের করে পুড়িয়ে নষ্ট করে তারপরে দোকান পবিত্র করা লাগবে আপনার, না হলে আপনার পয়সা হারাম হবে। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে, উপার্জন আপনার 5 পয়সা হোক, যদি হারাম হয় আপনার উপার্জন হারাম, আপনার রক্ত হারাম, আল্লাহ রাসূল বলেছেন ওই দেহ জান্নাতে যাবে না। হাদিস আপনি দেখুন, তাবরানী আওসাত 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে সেই সনদে। অতএব বিড়ি সিগারেট থেকে সাবধান হন, আর যেন এলাকায় না বলা লাগে, এটা এলাকায় আর কোনোদিন যেন এই বক্তব্যের প্রয়োজন না হয়, বিড়ি ছাড়তেই হবে। ডাক্তার জাকির নায়ক সম্পর্কে আপনার মন্তব্য কি? ডাক্তার জাকির নায়ক তিনি একজন মানুষ, ফেরেশতাও নন, নবীও নন, সাহাবীও নন। এখন পর্যন্ত জানি যে কথাগুলো বলছেন কোরআন হাদিসের সাথে মিলিয়ে বলছেন, যতদিন বলবেন হক বলবেন, যেদিন উল্টা পাল্টা হবে তিনি তখন বাতিল হয়ে যাবে, না হক হয়ে যাবেন, কথা মনে থাকবে। কারো মুকাল্লিদ আমরা নই,
যার কথা কোরআন হাদিসের সাথে মিলবে তার কথাই গ্রহণ করব। তিনি ইমাম বুখারি হোক, তিনি ইমাম আবু হানিফা হোক, ইমাম শাফি হোক, সাহাবিদের পরে এমনকি রাসূলের হাদিসের সাথে কোন সাহাবির বক্তব্য বিরোধী হয় সাহাবির বক্তব্য মানা যাবে? ডাক্তার যা কিনা একটু দূরের কথা, ও যত বড় পণ্ডিত হোক না কেন, যেদিন শরীয়তের বিরুদ্ধে কথা বলবে সেদিন তার কথা মানা যাবে না। কিন্তু এখন পর্যন্ত হক কথাটা বলছেন এটা আমাদের জানা, ডাক্তার জাকির নায়কের দলিল ভিত্তিক কথা মানব, দলিলবিহীন কথা আমরা মানতে রাজি নই। দুঃখজনক হলেও সত্য, যে মানুষের কথার মাধ্যমে উপমহাদেশের ভারতের লাখো লাখো হিন্দু ইসলাম গ্রহণ করছে, হাজার হাজার ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করছে, ওই জাকির নায়কের টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে। উনি একটা কথা বলেছেন, আমি যখন হিন্দুদেরকে বেদ পড়তে বলি তখন মুসলমানদের করে তোমরাও কোরআন পড়ো। কথা বুঝতে পারেননি? কোন জায়গায় আঘাতটা মারছেন? জাকির নায়কের বিরুদ্ধে বাংলাদেশে মিছিল পর্যন্ত হয়, চার পাঁচটা বই পর্যন্ত লেখা হয়েছে। যখন রবি রবি শ্রী শ্রী রবি শঙ্করকে একবারে মাঠে মারছে তখন আপনি হাত তালি দিচ্ছেন, খুব আনন্দ পাচ্ছেন। কিন্তু যেদিন বলেছেন ডাক্তার জাকির নায়ক সালাতে আমিন জোরে বলতেই হবে, বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করতে হবে, সেদিন বলেছেন এ হলো দালাল, আমেরিকার দালালে একটা। ঠিক হক কথা বলা তো দোষ, তাই না? এটা বাস্তব কিনা সেটা বলে নাকি? ইহুদি খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করে একবার ধরাশায়ী করে দিচ্ছে মাঠে ময়দানে, তখন আপনি খুব আনন্দ পাচ্ছেন, তখন লজ্জা করা উচিত আপনার? এই যে এবার গত 17 তারিখে এই মাসেরই গত 17 তারিখে 19টি হিন্দু পরিবার ইসলাম গ্রহণ করেছে 17 তারিখে। একটা ডাইরেক্ট খবর, যিনি এসেছিলেন ইসলাম গ্রহণ করানোর জন্য, 19টি পরিবার অত সহজ একটা ছোট গ্রামের সব ইসলাম গ্রহণ করেছে। তবে ওই মাজার পূজারি মুসলমান এরা হয়নি, এরা গাছ পূজারি মুসলমান হয়নি, কবর পূজার মুসলমান হয়নি, এরা হয়েছে আল্লাহ পূজারি মুসলমান। আপনার সাথে তাদের অনেক পার্থক্য। হিন্দু হলে কি হয়েছে তা চিন্তা করেছেন? অতএব এবরাত হাসিল করুন, উপদেশ হাসিল করুন। আমি জানতে পারি কি ইসলাম বলতে একই ধর্ম তবে বর্তমানে চলছে বিভিন্ন নামে, যেমন জামাতে উলামে ইসলাম, জামাতে ইসলাম, নিজামে ইসলাম, তাবলিগ ইসলাম, হেফাজতে ইসলাম, তো কোনটা সঠিক? এই প্রশ্নকারী খুব চিন্তাশীল পাঠক। আজকে যখন রাজশাহী থেকে খুব সকালে রওনা দিলাম, তখন পাবনার গভর্নমেন্ট কলেজের এক মাস্টার্সের ছেলে ফোন দিয়ে বলছেন যে আমি এখন কোথায় যাব, আমি এখন কোথায় যাব বলেন। একটা বই আমার পেয়েছিল, সেই বইটা হলো মুনাজাত, কোন সময় কিনেছে, আর একটা কিনেছিল তারাবি, একটা বই তারাবির রাকাত সংখ্যা। ওই বাচ্চাটি পড়ে অনেকদিন চেষ্টা করছেন, রমজান মাসে তারাবি আমি হাফ পড়েছি 20 রাকাত, আর পরে হাফ পড়েছি আমি 11 রাকাত। এই কথা আক্ষেপ করে বলছেন, ঠিক প্রশ্নটা ওইরকম হয়ে গেছে, আপনাকে একটি দলের সাথে থাকতেই হবে, এটা সঠিক। সেই দলটি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের সাথে মিল, কারণ আল্লাহ বলেছেন ইয়াউমা নাদু কুল্লু কুল্লা উনাসি বিইমামিহিম, বানী ইসরাঈল 71 নম্বর আয়াত, আমি কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে ইমাম সহ ডাকবো। কথা কি বুঝতে পেরেছেন? আমি প্রত্যেক ব্যক্তিকে ইমাম সহ ডাকবো। আপনি চিন্তা করুন কাল কিয়ামতের মাঠে আপনার ইমাম কে হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইমাম হবেন না অন্য কোন ব্যক্তি ইমাম হবে? যদি মুহাম্মদ কে ইমাম বানাতে চান আপনি, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ সব দলিল ভিত্তিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর তরিকায় আমল করতে হবে। আমি বলেছি নামাজে দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাহাত পড়ার দলিল নেই, এটা মুহাম্মদের সুন্নাত নয়। আমি বলেছি মুসাফার পরে বুকে হাত দেওয়া সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত না, এই সুন্নাত আলাদা। আল্লাহু 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 করে জিকির করার সুন্নাত তা রাসূলের সুন্নাত না, রাসূলের যেটা সুন্নাত ওই সুন্নাত মানতে হবে আপনাকে, আকীদা আপনাকে ভালো করতে হবে। আমি বললাম তবেই আপনি
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম হিসাবে গ্রহণ করতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে ওই দলের অনুসারী হওয়ার তৌফিক দান করেন যেই দল কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে থাকে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। কাল কিয়ামতের মাঠে আমাদের ইমাম যেন হয়, ইমাম যেন হন একমাত্র ব্যক্তি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিছু মাওলানা বলে থাকে রফুলে আদিন আঙ্গুলে কি এটা ও ঘোড়ার লেজ দাঁড়ানোর মতো, এটা ভুল হয়েছে। সহি মুসলিমের যে হাদিসটি বর্ণিত তাশাহুদের মধ্যে, এটা রফুলে আদান করার হাদিস না, এটা হলো তাশাহুদে বসে হাত তুলছিলেন তারা, তাই রাসূল বলেছিলেন আপনার স্থানটা ভুল হয়েছে, আপনার এই ব্যাখ্যাটা দিয়ে মানুষকে ধোঁকা দিতে চেয়েছেন আপনি, এটা আসলে ঠিক না। ওই হাদিসে উল্লেখ করা হয়েছে তাশাহুদে বসার পরে তারা হাত তুলছিল, এটা রফুলে আদান না, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আর রফুলে আদান কখন করি আমরা? হাত বাঁধার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকুতে উঠার সময়। আর ওই হাদিসটি আসছে তাশাহুদে বসার সময়। আপনি ব্যাখ্যা দিয়ে অন্যদিকে নিয়ে গেলেন কেন? ওইটা তো নিষিদ্ধ। আপনি তাশাহুদে বসে হাত নাড়াচাড়া করতে পারবেন না, এটা নিষিদ্ধ। আর আসলে এটাই বলেছিলেন তোমার ঘোড়ার মতো হাত তোলাও কেন? আপনি একটা কথা আর একটা জায়গায় নিয়ে গেলেন কেন? এটা তো ভুল হয়েছে। তবে আর একটা জিনিস আসছে, সংশ্লিষ্ট কথা আসছে, ওটা প্রশ্ন করেননি। মানুষ জানাজার সালাতে সুরা ফাতেহা পড়ে না, জানাজার সালাতে সুরা ফাতেহা পড়তে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, আপনি পড়লে কি অপরাধ হবে? আল্লাহ রাসূল পড়েছেন। তিরমিজি প্রথম খণ্ডের 198-99 পৃষ্ঠা খুলুন এবং সহিহ বুখারীর প্রথম খণ্ডের 178 পৃষ্ঠা খুলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সালাত সূরা ফাতিহা পড়েছেন। আমরা যেন পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজেদের আমলগুলো সংশোধন করে নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। যারা আপনারা উপস্থিত আছেন তাদেরকে উদ্দেশ্য বলছি, আজকে প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। আল্লাহ যেন আপনাদের উত্তম প্রতিদান দান করেন, আল্লাহুম আমিন। আর শেষে আবেদন জানাচ্ছি, আপনারা বইগুলো নিয়ে যাবেন। বক্তব্য দিয়ে গেলাম আর আসবো কিনা জানি না, তো বই আপনার বাড়িতে থাকলে এই বই থেকে কোনো উপকার পাবেন, আল্লাহ চাহে তো আপনার আমলকে সংশোধন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার তৌফিক দান করুন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের আল্লাহ ক্ষমা করুক, তাদেরকে জান্নাতবাসী করুক। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আপনার জন্য দোয়া করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته